সরকারি চাকরির বয়সসীমা বাড়ালে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে কিনা। বিশেষজ্ঞরা মনে করছেন, বয়সসীমা বাড়লে সরকারের ব্যয় তো বাড়বেই, সেই সাথে প্রশাসনের কার্যক্রমও অনেক জটিলতা তৈরি হবে। সেক্ষেত্রে যে পরিমাণ সরকারি চাকরিজীবী আছে সেখান থেকে আনুমানিক 60-70 হাজার মানুষ প্রতি বছর অবসরে যায়। কিন্তু যদি অবসরের বয়সসীমা বাড়ানো হয় তখন তারা অবসরে যাবেন না। বয়সসীমা বাড়ানোর যুক্তি কী? সর্বোচ্চ বয়সসীমা 65 বছর করার দাবিকে মজার জিনিস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটা বাড়লে সরকারি চাকরিতে বন্ধাত্ব সৃষ্টি হবে। বয়সসীমা বৃদ্ধির পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন রকম যুক্তি, সঙ্গে অন্যান্য জটিলতা এবং সেই সঙ্গে বিভিন্ন রকম প্রশ্ন। আগেও যে বয়স বাড়ানো হয়েছে সেটা কিসের ভিত্তিতে? এসব প্রশ্নের উত্তর সম্বলিত একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করে বিবিসি নিউজ বাংলা। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ সরকারি চাকরিতে প্রবেশ এবং চাকরি থেকে অবসরে যাওয়ার সময় বৃদ্ধির দাবি একদম নতুন কিছু না হলেও সাম্প্রতিক এ নিয়ে আবারও আলোচনায় তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে চাকরির প্রত্যাশীরা এই দাবি আন্দোলন করলেও এবার নতুন করে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 এবং অবসরের বয়সসীমা 65 করতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন গত 5ই সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছে। বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে পড়ে, তাই গত 18 সেপ্টেম্বর সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। কেউ কেউ মনে করছেন, ওই চিঠির প্রেক্ষিতে বয়সসীমা উভয় দিক থেকে বৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে এই প্রশ্নটি সামনে আসছে যে চাকরির বয়সসীমা বাড়ানো সংক্রান্ত এই নতুন প্রস্তাব বাড়লে সেটি কি রাষ্ট্রের ক্রমবর্ধমান ব্যয়ের সাথে মিলে আবারও বোঝা তৈরি করবে? বয়সসীমা বাড়ানোর যৌক্তিকতা বা কতটুকু, সেই নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এখন আমরা দেখে নেব বয়সসীমা বাড়ানোর যুক্তি কি। বর্তমান সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 বছর আর অবসরে যাওয়ার বয়সসীমা 59 বছর, তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 এবং অবসরে যাওয়ার 60 বছর নির্ধারণ করা আছে তাদের জন্য। শুধু মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেই বয়সসীমা বেশি নয়, বিশেষ কিছু পেশার ক্ষেত্রেও অবসরের বয়সসীমা বেশি। আর এখানেই বৈষম্য খুঁজে পাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক অবসর গ্রহণ করেন 65 বছরে। সংবিধান 96 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা 67 বছর। সরকারি চাকরিতে বিভিন্ন সময়ে যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের অবসরের বয়স 67 বছর বেশি হলেও সংগঠনটি তাদের 67 বছরের বেশি বলে সংগঠনটি তাদের চিঠিতে জানিয়েছে। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS 2023 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.3 বছর, যা আজ থেকে 2 দশক আগে তুলনায় বেশি। যারা দাবি তুলে ধরেছেন তারা মনে করেন, জীবনকালের সাথে সামঞ্জস্য রেখে চাকরির বয়সসীমা নির্ধারণ করা উচিত। এই প্রসঙ্গে সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার উল্লাহ বিবিসি বাংলাকে বলেন, গড় আয়ু যেহেতু বেড়েছে সেক্ষেত্রে অবসর বয়স না বাড়ালে সেটি অর্থনৈতিক নিরাপত্তার বিষয় থেকে যাচ্ছে। যদিও তার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন অনেকে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর সরকারের অনেক কর্মী একযোগে পদোন্নতি পেয়েছেন। এর অন্যতম কারণ শেখ হাসিনা সরকারের আমলে অনেকে নিয়মিত পদোন্নতি পাননি। এক যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত থাকা সেই সরকারি চাকরিজীবীদের ক্ষতিপূরণ করার জন্য বয়সসীমা বৃদ্ধির এই দাবি জানানো হচ্ছে কিনা জানতে চাওয়া হয়েছিল আনোয়ার উল্লার কাছে। তিনি উত্তরে বলেন, এটা মনে করার কারণ নাই যে বঞ্চিতদের সুযোগ দেওয়ার জন্য এটা হচ্ছে, কারণ যাদের পদোন্নতি হচ্ছে তাদের বেতন বাড়বে না খুব বেশি, শুধু কর্মকাল বাড়বে। এখন আমরা দেখে নেব বয়সসীমা বৃদ্ধির পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন রকম যুক্তি। আনোয়ার উল্লাহ যদিও বলেছেন যে চাকরির বয়সসীমা বৃদ্ধি করলে বেতন ভাতা বা খরচ খুব বেশি বাড়বে না, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, বয়সসীমা বাড়লে সরকারের ব্যয় তো বাড়বেই, সেই সাথে প্রশাসনের কার্যক্রমও অনেক জটিলতা তৈরি হবে। যারা বছরের পর বছর চেষ্টা করেও সরকারি চাকরিতে যোগদান করতে পারেননি বা যাদের সরকারি চাকরির বয়সসীমা প্রায় শেষের দিকে বা রাজনৈতিক কারণে যারা সরকারি চাকরির বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, বয়সসীমা বাড়ানোটা আপাতত দৃষ্টিতে তাদের জন্য একটা সুযোগ। কিন্তু যারা নতুন করে সরকারি চাকরিতে প্রস্তুতি নেবে তারা অসম প্রতিযোগিতার মাঝে পড়ে যাবে। অর্থনৈতিকভাবে সরকারকে দীর্ঘমেয়াদে চাপের মুখে পড়তে হবে বলে অনেকে মনে করছেন এবং গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা CPDP-র ডিস্টিংগুইশড ফেলো অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান এমনটাই মনে করছেন। অবসরের বয়সসীমা বাড়ানোর ইমিডিয়েট এবং মিডিয়াম
লং টার্ম ইফেক্ট আছে। অবসরের সময় বাড়লে পেনশনের চাপটা বিলম্বিত হবে, কিন্তু যখন দিতে হবে তখন আরও বেশি দিতে হবে বলে তিনি মনে করেন। বাংলাদেশের বাজেটের একটি বড় অংশ ব্যয় হয় সরকারি চাকরি কর্মচারীদের বেতন ভাতার পেছনে। চলতি অর্থবছরে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 81,580 কোটি টাকা। তার আগে 2023-24 অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল 77,489 কোটি টাকা। সেক্ষেত্রে অবসরে বয়সসীমা বাড়ানোর প্রস্তাব নিলে সরকারের এই খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত আরেকটি জটিলতার জায়গা হচ্ছে বেকারত্ব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা BBS এর হিসেব অনুযায়ী বাংলাদেশে এখন বেকারত্বের সংখ্যা 25,90,000, যদিও বাস্তবে সংখ্যাটা আরও বেশি বলে অনেকেই মনে করছেন বা অনেক অর্থনীতিবিদ এই বিষয়টি মনে করছেন। এছাড়া বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা BIDS এর তথ্য অনুযায়ী দেশে বেকারত্বের হার 3.6%, এর মধ্যে যুব বেকারত্বই প্রায় 80%। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশে তরুণদের সরকারি চাকরির প্রতি ঝোঁক এখন বেশি। চাকরিতে প্রবেশের বয়সসীমা আরও বৃদ্ধি করা হলে এই বিশাল কর্মক্ষম তরুণদের অনেকে একদিন না একদিন সরকারি চাকরি হবে আশায় শেষ পর্যন্ত চাকরির প্রস্তুতি নিবে, ফলে একটা দীর্ঘ সময় পর্যন্ত এই তরুণদের কাজে লাগানো যাবে না, বিধায় অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে। যদিও অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান এও মনে করেন সবাই সরকারি চাকরির আশায় বসে থাকে না, একটা চাকরির পরীক্ষা দিয়ে চাকরি না হলে তারা অন্য কোথাও হয়তো কাজ করে। এসব নিয়ে রয়েছে অনেক জটিলতা প্রশ্ন, দেখে নেওয়া যাক। সাবেক সচিব আবু আলম শহীদ খান মনে করেন বয়সসীমা বাড়ানোটা যৌক্তিক না, কারণ গত 10 বছর ধরে সেশন জটের ঝামেলা না থাকায় একজন শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করলে 30 বছর পর্যন্ত অন্তত 7 বার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। যদি 2 বছরেও একটি পরীক্ষা হয় তাও 2 থেকে 3 বার সে সুযোগ পাচ্ছে। তারপরও বেশি দিন ধরে এই আন্দোলন কেন চলছে তা জানি না বলেন মিস্টার খান। সেই সাথে বয়সসীমার একদম শেষ প্রান্তে এসে চাকরিতে প্রবেশকারীরা তরুণ চাকরিজীবীদের সাথে কতটা খাপ খাইয়ে চলতে পারেন সেটি নিয়েও ভাবনার বিষয় আছে। মিস্টার খান বলেছিলেন ইয়াং এনার্জেটিক ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে যখন আপনি সরকারি চাকরিতে জয়েন করেন তখন আপনি যে পরিমাণ কাজ করতে পারেন তা আপনি 35 বছর বয়সে করতে পারেন না। চাকরিতে প্রবেশের বয়সসীমা শুধু নয় অবসরে বয়সসীমা বিধি নিয়েও আপত্তি করেন মিস্টার খান। সর্বোচ্চ বয়সসীমা 65 বছর করার দাবিকে মজার জিনিস হিসেবে উল্লেখ করে তিনি বলেন এটা বাড়লে সরকারি চাকরিতে বন্ধাত্ব সৃষ্টি হবে। চলতি বছরের মে মাসে বাংলাদেশ জাতীয় দৈনিক প্রথম আলোর সাবেক সরকারের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বরাতে একটি প্রতিবেদনে বলেছিল দেশে বর্তমান সরকারি চাকরিতে অনুমোদিত পদ আছে 19,151টি, এর মধ্যে শূন্য আছে 3,70,447টি। সেক্ষেত্রে যে পরিমাণ সরকারি চাকরিজীবী আছে সেখান থেকে আনুমানিক 60-70 হাজার মানুষ প্রতি বছর অবসরে যায়, কিন্তু যদি অবসরের বয়সসীমা বাড়ানো হয় তখন তারা অবসরে যাবেন না। এখন যখন পুরাতনরা অবসরে যাবেন না তখন ধীরে ধীরে চাকরি প্রত্যাশীদের সংখ্যা বাড়তে থাকবে। অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান এটিকেই অসম প্রতিযোগিতা বলেছেন। নতুনদের জন্য তখন নতুন পদ সৃষ্টি করতে হবে, এমনিতেই আমাদের দেশে সরকার বেশি বড় হয়ে গেছে, তার মাঝেও আরও যদি বাড়িয়ে দেই তখন সরকার আরও বড় হবে, যোগ করেন মিস্টার খান। তবে বয়সসীমা যদি বাড়াতেই হয় তবে 2 দিক থেকেই বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন মিস্টার রহমান, কারণ চাকরিতে যোগদানের পর একজন কর্মী দক্ষ হয়ে ওঠার জন্য সময় প্রয়োজন, সেই সাথে সরকারি চাকরিতে প্রায় 100% পেনশন যাওয়ার জন্য 25 বছর চাকরি করা লাগে। যারা দেরি করে চাকরিতে প্রবেশ করেন তারা এই সুবিধাটা সম্পূর্ণভাবে পান না। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবির বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা করছে এমন আশাবাদ ব্যক্ত করেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এই প্রসঙ্গে মিস্টার উল্লাও বয়সসীমা বৃদ্ধি প্রসঙ্গে বলেছিলেন কেউ যদি 33 বছর গিয়ে কেউ চাকরিতে ইন করে তাহলে তার জন্য একটা এক্সিট রাখতে হবে। 1991 সালে অবসরে বয়সসীমা না বাড়ানো হলেও চাকরিতে প্রবেশের যে বয়স সেটা 30 করা হয়, এরপর 2011 সালে অবসরে বয়স বাড়িয়ে 59 করা হয়। ওই সময় অবসরে বয়স বাড়ানোর পরের বছর ফের চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর জন্য আন্দোলন করে চাকরি প্রত্যাশীরা, কিন্তু তৎকালীন সরকার তাতে সাড়া দেয়নি। 2019 সালেও চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি তখন বলেছিলেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করা হলে করুণ অবস্থা হবে। তার যুক্তি ছিল 35 বছর পর চাকরির পরীক্ষা দিলে রেজাল্ট ট্রেনিং শেষ করে যোগ দিতে 37 বছর লাগে, একটা সরকার তাহলে কাদের দিয়ে চালাবো প্রশ্ন রেখেছিলেন তিনি। এদিকে সর্বশেষ গত মে মাসেও বয়স বাড়ানো নিয়ে রাস্তায় নেমেছিল চাকরি প্রত্যাশীরা। সরকারি চাকরিজীবীদের ওই সংগঠনের সভাপতি মিস্টার উল্লা
অবশ্য এও বলেছিলেন যে তারা তাদের জায়গা থেকে সরকারের কাছে বয়সসীমা বাড়ানোর দাবি করতেই পারেন, কিন্তু সরকার যদি মনে করে তবে 32-33 করতে পারে, এদিকে 60-61 করতে পারে। উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে চাকরিতে প্রবেশ এবং অবসরের বয়সসীমা 35-65 নিয়ে নানাবিধ সমস্যা এবং নানা রকমের যুক্তিতর্ক রয়েছে। এসবকে ছাপিয়ে এখন দেখার বিষয় বর্তমান সরকার কোন দিকে হাঁটে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।